নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধ। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না কই প্রভু। আর এই বিশ্বপিতার কৃপা পেতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকারা। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা আজ অর্থাৎ 25শে ডিসেম্বর রাত্রি 12টার পর থেকে তারা কৃপা পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বর রাত্রি 12টার পর থেকে এই সাত রাশির জাতক ও জাতিকারা বিশ্বপিতার কৃপা পেতে চলেছে। বিশ্বপিতা মানে আশা করি আপনারা বুঝেন বা জানেন, আপনারা ঠিকই ধরেছেন, যীশু খ্রিস্ট। হ্যাঁ বন্ধুরা, এবং যা আমরা ক্যালেন্ডারে খ্রিস্টাব্দ বলে উল্লেখ করে থাকি, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যীশু খ্রিস্টের নাম করেই থাকি। আর এই খ্রিস্টাব্দ নামটা এসছে যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময় থেকে। আর এই বিশ্বপিতার কৃপা পেতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকারা। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান সাত সৌভাগ্যশালী রাশি যারা আজ থেকে অর্থাৎ আজ রাত 12টার পর থেকে বিশ্বপিতার কৃপা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনারা বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ যীশুখ্রিস্ট আপনাদের উপর কৃপা বর্ষণ করতে চলেছে। তাই আপনারা এই সময়ের পর থেকে অর্থাৎ আজকের পর থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে বাধ্য। কোন কোন দিকে পরিবর্তন ঘটবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে প্রমোশন হবে, এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট আজ থেকেই শুরু হয়ে যাবে, এবং আপনারা যত সময় যাবে তত কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ চোখে পড়ার মতো বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন তারা অবশ্যম্ভাবিক সন্তান লাভ করবেনই করবেন, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহ করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও রেডি হয়ে যান বিশ্বপিতার কৃপা পাওয়ার জন্য, অর্থাৎ বিশ্বপিতা দুহাত ভরে কৃপা দিতে চলেছে আপনাদের উপর এই সময়ের মধ্যে, অর্থাৎ আজ রাত 12টার পর থেকে আপনারা এই কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে। সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের পরিবর্তন ঘটতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের তো বিবাহ হবেই হবে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান লাভ হবেই হবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ যীশুখ্রিস্ট আপনাদের উপর কৃপা বর্ষণ করতে চলেছে। আজ রাত 12টার পর থেকে
তাই আজ রাত 12টার পর থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রমোশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান লাভ হতে বাধ্য। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন আজ রাত 12টার পর থেকে। অর্থাৎ আপনাদের জীবনে আজ রাত 12টার পর থেকে দুয়ার উন্মোচন হতে চলেছে, অর্থাৎ বন্ধ দুয়ার খুলতে চলেছে, যার ফলে আপনারা চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, সেই সমস্ত জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেনই করবেন। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু সন্তান লাভ করবেনই করবেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন আজ রাত 12টার পর থেকে। অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে আগামী দিনগুলিতে, তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান। আর সেই সব ঘটনা ঘটবে কিন্তু পজিটিভ, অর্থাৎ যারা চাকরি পাননি তারা চাকরি পাবেন, এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন সন্তান আসছে না তারাও কিন্তু সন্তান লাভ করবেন, এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছে তাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে আগামী দিনগুলিতে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের জীবনে বিশ্বপিতার কৃপায় দুয়ার উন্মোচন হতে চলেছে, এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন করবেন। এরপরে লাস্ট এবং 7 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশ্বপিতার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ বিশ্বপিতা আপনাদের উপর দুহাত ভরে কৃপা দিতে চলেছে, যার ফলে আপনারা চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের জীবনে অর্থের দুয়ার কিন্তু উন্মোচন হতে চলেছে, এবং এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং যারা সন্তান নিয়ে খুব প্রবলেমে রয়েছেন সন্তান আসতে চাইছে না তাদের কিন্তু সন্তান লাভ হবেই হবে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি যারা বিশ্বপিতার কৃপায় বন্ধ দুয়ার উন্মোচন হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।